নমস্কার দর্শক বন্ধু, আজকে আমি লাইফোমা সম্বন্ধে আলোচনা করব। চলতি ভাষায় লাইফোমাকে বলা হয় ফ্যাটি টিউমার বা চর্বি দিয়ে গঠিত হয় এক প্রকার টিউমার। আজকে আমি আলোচনা করব লাইফোমা কাকে বলে, কী কী কারণে লাইফোমা হতে পারে, লাইফোমার সাইন্স এবং সিমটমস, লাইফোমা হলে কোন স্টেজে আপনি ডাক্তারবাবু শরণাপন্ন হবেন, ঘরোয়া উপায়ের মাধ্যমে লাইফোমাকে কীভাবে সারানো যেতে পারে এবং কীভাবে প্রতিরোধ করা যেতে পারে, এই সকল বিষয় আজকে আমি আলোচনা করব। আমি ডক্টর এস ব্রহ্মচারী, আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে আমি স্বাগত জানাই। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। এইরকম মেডিকেল রিলেটেড ভিডিও, মেডিকেল টিপস পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তবে দেখুন আজকের নতুন ভিডিও। লাইফোমা হল ফ্যাটি টিস্যু বা চর্বি দিয়ে গঠিত বিনাইন বা নন ক্যান্সারাস টিউমার। লাইফোমা সাধারণত ত্বক এবং ত্বকের নিচে মাস্কুলার লেয়ারের মধ্যবর্তী স্থানে গঠিত হয়। রেয়ারলি ইন্টারনাল অর্গানে, হাড়ের উপর এবং মাসেলের মধ্যে লাইফোমা লক্ষ্য করা যায়। লাইফোমায় ব্যথা, জ্বালা, যন্ত্রণা থাকে না। শরীরের যে কোনো স্থানে লাইফোমা হতে পারে, তবে শরীরের যে অংশে চর্বির পরিমাণ বেশি থাকে সেই অংশে লাইফোমা বেশি মাত্রায় হতে পারে। যেমন পেটের ওপর, পিঠে, কাঁধে, হাতে লাইফোমা বেশি লক্ষ্য করা যায়। লাইফোমাকে ওপর থেকে চাপ দিলে সরানোড়া করে এবং নরম অনুভব হয়ে থাকে। লাইফোমা একটি স্লো গ্রোয়িং টিউমার। লাইফোমার ডায়ামিটার সাধারণত 2 থেকে 3 সেন্টিমিটারের হয়ে থাকে। তবে 10 সেন্টিমিটার ডায়ামিটারযুক্ত লাইফোমা লক্ষ্য করা যায়। এই লাইফোমাগুলোকে বলা হয় জায়ান্ট লাইফোমা। এবার আমি লাইফোমার কারণ সম্বন্ধে আলোচনা করব। লাইফোমা কী কী কারণে হয় গবেষকরা এখনও পর্যন্ত সঠিকভাবে জানেন না। তবে 4টি কারণে লাইফোমা হতে পারে বলে আমি মনে করি। প্রথম কারণ হলো জেনেটিক কজ বা বংশগত কারণ। মাতা পিতার বংশে যদি এক বা একাধিক সদস্যের লাইফোমা থাকে, যদি পরবর্তী বংশে এক বা একাধিক সদস্যে সেই ফলটি জিন যদি প্রকট হয় সেই সদস্যের লাইফোমা হতে পারে। বংশগত এই লাইফোমাকে বলা হয় হচ্ছে ফ্যামিলিয়াল মাল্টিপল লাইপোমেটোসিস। দ্বিতীয় কারণটি হলো খাদ্যাভ্যাস এবং জীবনধারা। যে সকল পুরুষ বা মহিলারা অতি পরিমাণে বা প্রায় সময় তৈলাক্তযুক্ত খাবার, চর্বি জাতীয় খাবার, ফ্যাটি ফুড, আইসক্রিম, কেক, রেস্টুরেন্টের ফাস্টফুড, ডিম, রেড মিট, বেশি মিষ্টি বা মিষ্টি জাতীয় সিরাপ বা হাই এনার্জিযুক্ত খাবার আহার করেন, অথচ তারা শারীরিক পরিশ্রম করেন না, তাদের কিন্তু লাইফোমা হওয়ার ঝুঁকি অনেক অংশে বেশি থাকে। যারা মদ, বিয়ার, এই রকম অ্যালকোহলিক ড্রিঙ্কস রোজ পান করেন, তাদের কিন্তু লাইফোমা হওয়ার চান্স ম্যাক্সিমাম থেকে যায়। যে সকল ব্যক্তি 3 বেলা পেট ভরে আহার করেন, হাই এনার্জেটিক ফুড 3 বেলা আহার করেন, অথচ তারা সেডেন্টারি লাইফ ডিল করেন, খান এবং ঘুমান, শারীরিক পরিশ্রম একদম করেন না, তাদের কিন্তু লাইফোমা হতে পারে। কিছু কিছু রোগের কারণে কিন্তু লাইফোমা হতে পারে, যেমন গার্ডনার সিন্ড্রোম, কাউডেন সিন্ড্রোম, অ্যাডিপোসিস ডোলোরোসা ইত্যাদি ইত্যাদি রোগের কারণে কিন্তু লাইফোমা হতে পারে। কিছু আধুনিক মেডিকেল গবেষকরা বলছেন শরীরের কোনো অংশে যদি জোরালো আঘাত লাগে বা ইঞ্জুরি হয় সেই অংশে কিন্তু লাইফোমা হতে পারে। এবার আমি লাইফোমার সাইন্স এবং সিমটম সম্বন্ধে আলোচনা করব। রোগী স্কিনের নিচে একটি পেনলেস লাম্প অনুভব করে, যেটাকে প্রেসার দিলে একটু সরানোড়া করে এবং লাইফোমাটি একটু নরম প্রকৃতির হয়ে থাকে, চাপ দিলে একটু সফট অনুভব হয়। লাইফোমায় সাধারণত কোনো পেন থাকে না, পেনলেস হয়। তবে লাইফোমা যদি কোনো জয়েন্টের কাছে হয় বা জয়েন্টের মধ্যে হয় বা নার্ভের কাছাকাছি হয় বা নার্ভের ওপরে হয়, কোনো ব্লাড ভেসেলের কাছাকাছি বা ব্লাড ভেসেলের ওপরে হয়, যখন লাইফোমাটি ধীরে ধীরে বড় হবে তখন বড় হওয়ার কারণে সেই সকল স্থানে কিছু কমপ্লিকেটেড সিমটম লক্ষ্য করা যাবে। যেমন জয়েন্ট যখন মুভ করতে যাবে পেশেন্ট, তখন কিন্তু লাইফোমায় পেন হবে,
জয়েন্টে পেন হবে। নার্ভের উপর যদি লাইপোমা হয়, লাইপোমা যখন বড় হবে তখন নার্ভকে প্রেশার দেবে, তখন কিন্তু পেন অনুভব করবে পেশেন্ট। ব্লাড ভেসেলের কাছাকাছি বা ব্লাড ভেসেলের উপর যদি লাইপোমা হয়, লাইপোমা যখন বড় হবে তখন যদি প্রেশার দেয় ব্লাড ভেসেলের উপর, ব্লাড ভেসেলের অবস্ট্রাকশান আসবে, তখন পেশেন্ট পেন অনুভব করবে, সেই জায়গাটায় ইনফ্লামড কন্ডিশান হয়ে যাবে, সেই জায়গা আরও কমপ্লিকেটেড সিমটম লক্ষ্য করা যাবে। লাইপোমা যদি ডিপার টিস্যুর মধ্যে হয় বা ইন্টারনাল কোনো অর্গানে হয়, তবে কিন্তু লাইপোমা অনেক কমপ্লিকেটেড সিমটম দিয়ে থাকে। ধরুন কোনো পেটের মধ্যে লাইপোমা হলো, বাইলের উপর লাইপোমা হলো, লাইপোমাটি যখন বড় হবে তখন লাইপোমার প্রেশারের কারণে রোগী বমি বমি ভাব অনুভব করবে, তার বমি হবে, হাইপার অ্যাসিডিটি হবে, কনস্টিপেশন হতে পারে, নিউরোলজিক্যাল বিভিন্ন রকম প্রবলেম তার হতে পারে। লাইপোমার কোন স্টেজে আপনি ডাক্তারবাবুর শরণাপন্ন হবেন এই সম্বন্ধে এখন আমি আলোচনা করব। প্রথমত, লাইপোমার সাইজ যদি দ্রুতভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়, তৎক্ষণাৎ আপনাকে ডাক্তারবাবুর শরণাপন্ন হতে হবে। দেখা যাচ্ছে যে 7 দিনের মধ্যে লাইপোমা দ্রুতভাবে তার আকার চেঞ্জ করছে, দ্রুতভাবে বড় হচ্ছে লাইপোমা, তখন ইমিডিয়েট ডাক্তারবাবুর শরণাপন্ন হতে হবে। লাইপোমাটি যদি প্রদাহযুক্ত হয় হঠাৎ, লাইপোমার জায়গাটি যদি লাল হয়ে যায়, জায়গাটি যদি গরম হয়, তৎক্ষণাৎ কোনো ডাক্তারবাবুর সঙ্গে আপনাকে পরামর্শ নিতে হবে। লাইপোমা সাধারণত উপর থেকে প্রেশার দিলে একটু সরানোড়া করে, একটু সফট প্রকৃতির হয় লাইপোমা। যদি লাইপোমা হঠাৎ কোনো শক্তে পিণ্ডে পরিণত হয়, প্রেশার দিলে মুভেবল হচ্ছে না, হার্ট পিণ্ডে পরিণত হয়েছে, তখন ইমিডিয়েট আপনি কোনো ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করবেন। লাইপোমার উপরে স্কিনটি যদি হঠাৎ কালার চেঞ্জ করে, হয়তো ফ্যাকাশে বর্ণ ধারণ করছে বা কালচে বর্ণ ধারণ করছে, তৎক্ষণাৎ আপনাকে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করতে হবে। এইসব কন্ডিশান হলে আপনাকে ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করতে হবে। লাইপোমায় যদি হঠাৎ পেন শুরু হয়, তৎক্ষণাৎ আপনাকে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করতে হবে। লাইপোমাকে কীভাবে প্রতিরোধ করা যেতে পারে বা ঘরোয়া উপায়ের মাধ্যমে কীভাবে আপনি লাইপোমাকে সারিয়ে তুলতে পারেন, এই সম্বন্ধে এখন আমি আলোচনা করব। প্রথমে বুঝতে হবে লাইপোমা কী। আমি আগেও বলেছি লাইপোমা হলো ফ্যাটি টিস্যু দিয়ে তৈরি করা একরকম টিউমার। চর্বি আমাদের শরীরে এক্সট্রা এনার্জি প্রদান করে। যখন আমরা হার্ট পরিশ্রম করি, যখন আমরা উপোস থাকি, চর্বি তখন এনার্জিতে কনভার্ট হয়, ফ্যাট তখন এনার্জিতে কনভার্ট হয়, কনভার্ট হয়ে আমাদের এক্সট্রা এনার্জি প্রদান করে। সুতরাং লাইপোমা কমাতে হলে আপনাকে ওজন কমাতে হবে, শরীরের চর্বি কমাতে হবে, চর্বি জাতীয় খাবার, ফ্যাটি ফুড, বাইরের ভাজা, রেস্টুরেন্টের ফাস্ট ফুড, আগে যে সকল খাবারের কথা বলেছি টোটালি আপনাকে বন্ধ করে দিতে হবে। তার সঙ্গে পরিশ্রম করতে হবে, 40 মিনিট করে পার ডে, সম্ভব হলে 2 বেলা, যদি সম্ভব না হয় 1 বেলা হাঁটতে হবে, সাঁতার কাটতে হবে, একটু জিম করলে আরও ভালো হয়। তার সঙ্গে পূর্ববর্ণিত খাবারগুলোকে একদমই বন্ধ করে দিতে হবে। অ্যালকোহল, অ্যালকোহলিক ড্রিঙ্কস, এইসব হাই এনার্জেটিক খাবারগুলোকে সম্পূর্ণ জীবন থেকে মুছে ফেলতে হবে। তার সঙ্গে প্রচুর পরিমাণে কায়িক পরিশ্রম করতে হবে, যাতে দ্রুত পরিমাণে ওয়েট লস হয়, শরীরের চর্বির পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে। লাইপোমা পেশেন্টরা যদি বারেবারে উষ্ণ গরম জল খান, তাহলে কিন্তু খুব উপকার হয়। লাইপোমার জন্য উপোস একটি খুব ভালো ওষুধ। যাদের লো প্রেশার আছে, যাদের গ্যাস্ট্রাইটিস আছে, গ্যাস্ট্রিক আলসার আছে, ডিওডিনাল আলসার আছে, বা যাদের গলব্লাস্টোন অপারেশন হয়েছে, বা যারা উপোস সহ্য করতে পারেন না, তারা মোটেও উপোস করবেন না। লাইপোমা সারাতে গিয়ে আরেকটি রোগ কিন্তু শরীরে চলে আসবে। সুতরাং যারা উপোস সহ্য করতে পারেন, যাদের শরীর নিরোগ, লাইপোমা ছাড়া অন্য কোনো ডিজিজ তাদের শরীরে নেই, তারাই কিন্তু উপোস করবেন। সপ্তাহে একদিন বেছে নিন, যে কোনো একদিন উপোস করার দিন আপনাকে স্বাভাবিক কাজকর্ম কিন্তু অব্যাহত রাখতে হবে, কন্টিনিউ করতে হবে,
উপোস করছি বলে আমি সারাদিন শুয়ে বসে থাকি, বিশ্রাম করি, তাহলে কিন্তু চর্বির লেভেল শরীরের কমবে না। সুতরাং উপোস করার সঙ্গে আপনাকে কিন্তু যেমন স্বাভাবিক দৈনন্দিন কাজকর্ম করছেন সেইভাবে আপনি করুন। দর্শক বন্ধু, এই ছিল আজকের মেডিকেল ভিডিও। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।